একজন প্রশ্ন করেছে, হুজুর মিলাদ এবং কিয়াম করা জায়েজ কিনা? জায়েজ কিনা তো দেখাই দিলাম আমরা, কি বলেন? মিলাদ কিয়াম এটা নিঃসন্দেহে জায়েজ রয়েছে, এই ব্যাপারে আমাদের লিখিত বই আছে প্রায় 650 পৃষ্ঠার, এগুলো মিলাদ কিয়ামের উপরে এগুলো আমরা লিখে দিয়েছি আল্লাহর রহমতে, এগুলো পড়বেন আপনারা। মিলাদ কিয়ামের মাধ্যমে নবীর প্রেম উজ্জীবিত হয়, নবীর মহব্বত ভালোবাসা জন্ম হয়। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি বলেছেন ফয়সালা হাফতে মাসালের সপ্তম পৃষ্ঠায়, মাই ফকির মশরাব ইয়ে হাই, মাই হার সাল মিলাদ আর কিয়াম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লজ্জাত পাতা হয়। প্রতি বছর আমার বাসায় মিলাদ করি, কিয়াম করি, এতে আমি মজা পাই, স্বাদ পাই। পড়বেন আপনারা মিলাদ, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, হকানি, অলিয়া অলিয়া, ফুলতলি সাহ কল্লা রহমতুল্লাহ আলাই, বিস্কুটি সাহ কল্লা রহমতুল্লাহ আলাই, বদরপুরি সাহ, এরা কিন্তু মিলাদ করেছেন, কিয়াম করেছেন। আল্লাহ আমাদের কবুল করুন। ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ কিনা? 100 নয়, আলফা 1000 এক কোটি বার জায়েজ। কোরআনে আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। আর দোয়া মুখ্যুল এবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে যান না আল্লাহ তার প্রতি রাগ করেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আয়ুদ দোয়ায় আসমাও, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত শুনেন এবং কবুল করেন। আল্লাহ দোয়া করা যেমন যায় হাতও তোলা যায়, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেয়েও না। অথচ মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতে, মাহফিলের টাকা কালেকশনের সময় হাত পাতে, চামড়া কালেকশনের সময় হাত পাতা যায়, ফেতরার টাকা নেওয়ার সময় হাত পাতা যায়, আল্লাহর কাছে নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় না? মৃত্যুর পর রুহের মাগফিরাতের জন্য সিন্নি করা জায়েজ কিনা? যে কোনো সময় সিন্নি মেহমানদারি করেন, এটা ইসলামের উত্তম কাজ। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আইউল ইসলামে খাইর, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? রাসূল বলেন ইতআমুত তাআম, আরেকজনকে খাবার খাওয়ানো, আতেমুল জায়া, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, এটা ইসলামের উত্তম কাজ, এজন্য খাবার খাওয়াবেন। প্রশ্ন করছেন রমজান মাসে ফরজ নামাজ না পড়ে ফরজ রোজা রাখেন, সেটা কি কবুল হবে? কবুল হওয়া না হওয়া এটা মালিককে। আপনি ফরজ বিধান, ফরজ নামাজ পড়ছেন না, ফরজ রোজা করছেন, রোজাটা করলে রোজার সওয়াব আপনি পাবেন। রোজা করলে কি পাবেন? রোজার সওয়াব। তবে আমরা বলবো যিনি ফরজ রোজা রাখেন তিনি নামাজও পড়বেন। রোজা একটা ফরজ, নামাজ আর একটা ফরজ। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা, ভালো যদি একটা জাররা পরিমাণ ভালো কাজ করেন এটাও দেখবেন, খারাপ যদি করেন এটাও আপনি পাবেন। তা আমি বলবো যিনি ফরজ রোজা রাখেন তিনি ফরজ নামাজটিও আদায় করবেন, দুটোই আদায় করবেন এবং দুটো কবুল হবে আল্লাহ। যদি কোনো আলেম তাবিজ অথবা জাদুটোনা করে সেটা কতটুকু সঠিক দলিল দিবেন? তাবিজ, তাবিজ মানে আশ্রয় নেওয়া। কোরআনুল কারিমের আয়াত লেখে, নবীর শিখানো দোয়া লেখে যদি কেউ ঝাড়ফুঁক করে, তাবিজ করে, এটা জায়েজ। তবে কোনো মন্ত্র পরে যদি তাবিজ করে এটা হারাম, এটা শিরক। এটা কি? মান আল্লাকা তামিমা বা মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, সে যেন শিরিক করলো। তবে কোরআনের আয়াত লিখে দিলে এটা শিরিক হবে না, এটা জায়েজ। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআনের আয়াতটা হচ্ছে কি? শিফা। আর ব্ল্যাক ম্যাজিক, জাদু করে অন্যের ক্ষতি করা, এটা সম্পূর্ণরূপে হারাম। রাসূলুল্লাহ বলেছেন এজেতানি বানি সাবিল মুবেকার, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটি হচ্ছে আসসেহের, জাদু টোনা করা। জাদু টোনাকে বিশ্বাস করলে ইমান হারা হওয়ার সম্ভাবনা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমিন।